একাদশ একাদশ শ্রেণীর পরিবেশ শিক্ষার ছাত্রীরা এর আগের ভিডিওটাতে আমি মানব মণ্ডল শুরু করেছিলাম তার একটা পার্ট সামাজিক পরিবেশ পড়িয়েছি মিথস্ক্রিয়াটা আজকে পড়াবো জনসংখ্যা জনসংখ্যা বললে আমরা মানুষের সংখ্যাকে কোন একটা দেশে বা কোন একটা অঞ্চলে মানুষের সংখ্যাকেই বলে থাকি বা বুঝে থাকি কিন্তু জনসংখ্যা শব্দটা শুধুমাত্র মানুষ প্রজাতির ক্ষেত্রেই নয় সকল প্রজাতির ক্ষেত্রেই ব্যবহৃত জনসংখ্যার ইংরেজি টার্ম আমরা ব্যবহার করি বেশিটাই সেটা হচ্ছে পপুলেশন এই পপুলেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলাস কথার অর্থ হচ্ছে জনগোষ্ঠী তবে আমরা সংকীর্ণ অর্থে যদিও মানব জনসংখ্যাকেই পপুলেশন বলি কিন্তু বাস্তুতন্ত্রের ভিত্তিতে যে কোনো প্রজাতির জীবগোষ্ঠীকেই পপুলেশন ধরা হয় মানুষ সহ যে কোনো প্রজাতিভুক্ত জীবের পপুলেশন বৃদ্ধি হ্রাসের ওপরে বাস্তুতন্ত্রের অনেক চরিত্র বা পরিবর্তন নির্ভর করে তাই পপুলেশন শব্দটা যে কোনো প্রজাতির ক্ষেত্রেই ব্যবহৃত এটা একটা সংখ্যাভিত্তিক শব্দ তাই এর সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি কোনো ভৌগোলিক অঞ্চলে একটি নির্দিষ্ট সময় বসবাসকারী প্রজাতি সম্পর্কে বা প্রজাতির যে মোট সংখ্যা তাকেই বলছি আমরা পপুলেশন বা জনসংখ্যা এই জনসংখ্যার মধ্যে মানব জনসংখ্যা হতে পারে উদ্ভিদ জনসংখ্যা হতে পারে উদ্ভিদ সংখ্যা হতে পারে অথবা যে কোনো প্রজাতি কুকুর বিড়াল প্রাণী সব প্রত্যেকেরই সংখ্যাকে বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের এদের বসবাসকারী সংখ্যাটাকে আমরা বলছি জনসংখ্যা এই জনসংখ্যা সম্পর্কিত সংজ্ঞা আমরা বললাম এরপরে আমরা জনসংখ্যার চরিত্রগুলি অর্থাৎ ভৌগোলিক সীমায় যে আবদ্ধ জীবগোষ্ঠী এটা বা পপুলেশন এটা অনুধাবন করতে গেলে বা এর বৈশিষ্ট্য অনুধাবন করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব জন্মহার মৃত্যুহার লিঙ্গ অনুপাত বয়স অনুপাত জনসংখ্যার বৃদ্ধি বিস্তার পরিবেশগত বাধা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন তাই এগুলো একটা একটা করে আমি বলে চলেছি প্রথমেই সংজ্ঞার পরে আমরা বলবো ঘনত্ব কোনো ভৌগোলিক অঞ্চলের একক আয়তন বা ক্ষেত্রফলে বসবাসকারী প্রজাতির সংখ্যাকেই আমরা বলি জনসংখ্যার ঘনত্ব এটা তোমরা ভূগোলে পড়ে এসছো ক্লাস টেনেও পড়েছ জনসংখ্যার ঘনত্ব কথাটার মানে হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন অর্থাৎ কোন একটা দেশের জনসংখ্যা বার করতে গেলে আমরা বলবো দেশের মোট জনসংখ্যা এবং দেশের মোট আয়তন বা ক্ষেত্রফল আবার তোমার একটা প্রজাতির জনসংখ্যা বলতে গেলে বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির জনসংখ্যা বলতে গেলে যেমন ধর উদাহরণস্বরূপ বলতে পারি জলদাপাড়ার হরিণ সং জনসংখ্যা সেক্ষেত্রে জলদাপাড়া অরণ্যটির আয়তন এবং জলদাপাড়ার হরিণের সংখ্যা এই দুইয়ের অনুপাতকেই আমরা বলবো জনসংখ্যার ঘনত্ব এরপরে আসছে জন্মহার বা ন্যাটালিটি যে কোনো জনসংখ্যায় বা পপুলেশানে প্রজাতির সদস্যরা যে হারে সন্তান সন্ততির জন্ম দেয় তাকে বলছি আমরা ন্যাটালিটি এর সংজ্ঞা হিসাবে বলতে পারি একক সময়ে জননের মধ্যে দিয়ে যে নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি পায় বা যে পপুলেশানে যুক্ত হয় তাকেই আমরা ন্যাটালিটি বা জন্মহার বলে থাকি এটা সাধারণত প্রকার একটা সার্বিক ন্যাটালিটি আর একটা হচ্ছে প্রকৃত ন্যাটালিটি জননের দ্বারা পপুলেশনের একক সময় যে পরিমাণ নতুন সদস্য যোগ করার ক্ষমতা রাখে তাকে বলছি সার্বিক ন্যাটালিটি আর বাস্তবে যে সংখ্যায় নতুন সদস্য জন্ম দেয় সে তাকে বলছি ইকোলজিক্যাল ন্যাটালিটি বা প্রকৃত ন্যাটালিটি জন্মহার কত আর কি মানে জন্মহার আমরা একটা সূত্রের দ্বারা এটা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই এন ইজাল টু স্মল এন ডি বাই টি অর্থাৎ এন মানে হচ্ছে জন্মহার আর সেটা হচ্ছে তোমার মোট নবজাতকের সংখ্যা ডিভাইডেড বাই টাইম মানে বা সময় অর্থাৎ একক সময়ে কতজন নবজাতক জন্মালো বা কতজন নবজাতকের সংখ্যা বৃদ্ধি পেলো সেটার অনুপাতকে সময় দিয়ে ভাগ করলে আমরা জন্মহার পেয়ে থাকি একইভাবে মর্টালিটি বা মৃত্যুহার একক সময়ে কোনো পপুলেশানে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটছে তাকে বলছি আমরা মৃত্যুহার বা মর্টালিটি মৃত্যুহারকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে সর্বনিম্ন মর্টালিটি বা প্রোটেন্সিয়াল মর্টালিটি আর একটা হচ্ছে প্রকৃত মর্টালিটি যে কোনো বাস্তুতান্ত্রিক অবস্থায় কোনো পপুলেশানে থেকে কম যে সংখ্যায় মৃত্যু ঘটে তাকে বলছি আমরা সর্বনিম্ন মর্টালিটি আবার পপুলেশনে একক সময়ে যে প্রকৃত সংখ্যায় জীব মারা যায় তাকে বলছি আমরা প্রকৃত মর্টালিটি বা ইকোলজিক্যাল মর্টালিটি এটাও আমরা যে সূত্রের সাহায্যে প্রকাশ করি সেটা হলো এম ইজুগল টু এম ডি বাই টি অর্থাৎ মৃত্যুহার এখানে লেখাটা একটু ভুল আছে এটা হবে মৃত্যুহার সমান একক সময়ে মৃত্যুর মৃতের মোট সংখ্যা এবং সংখ্যাকে সময় দিয়ে ভাগ অর্থাৎ মৃতের মোট সংখ্যা এবং সময়ের অনুপাত পপুলেশনের চরিত্র এবং প্রকৃতি নির্ধারণের জন্য এই দুটি বিপরীত ধর্মী শর্ত অর্থাৎ ন্যাটালিটি এবং মর্টালিটি বা জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ এই দুটো বিষয়ের সম্পর্কের ওপরেই বাস্তুতন্ত্রের সংখ্যা বা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য জনসংখ্যা সবটাই নির্ভর করে যেমন ন্যাটালিটি বা জন্মহার জন্মহারে কি হয় না পপুলেশানে আকার আয়তন বৃদ্ধি পায় আর মর্টালিটিতে আকার আয়তন হ্রাস পায় পপুলেশনের ঘনত্ব জন্মহার বৃদ্ধি পেলে বাড়ে আর মৃত্যু বৃদ্ধি পেলে কমে জীবভর পপুলেশন ন্যাটালিটিতে বাড়ে এবং পপুলেশনের জীবভর ন্যাটালিটি মর্টালিটিতে কমে এরপরে এসছে লিঙ্গ অনুপাত যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে তাই পপুলেশানে স্ত্রী সদস্যের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি এক জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যাকেই আমরা সাধারণত লিঙ্গ অনুপাত বলে থাকি তবে এই লিঙ্গ স্ত্রীলোকের যে সদস্য সংখ্যা সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সের মধ্যে এরপরে আসছি বয়স অনুপাত বয়স অনুপাত বলছি পপুলেশনে ভিত্তিক যে গঠন অপরিণত পরিণত বৃদ্ধ বয়স্ক ইত্যাদি এদের জন্মহার মৃত্যু ও কিন্তু বাস্তুতন্ত্রের প্রভাব বিস্তার করে থাকে বা জনসংখ্যার মধ্যে একটা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পপুলেশানে যে তিনটে শ্রেণী দেখতে পাওয়া যায় অর্থাৎ প্রাকজনন বয়স প্রজনন বয়স এবং প্রজনোত্তর বয়স এই শ্রেণীগুলি যে কোনো জনসংখ্যার গঠন বিস্তার এবং ঘনত্ব ইত্যাদি সম্পর্কে জানা যায় বয়স ভিত্তিতে আমরা পপুলেশনের সাধারণত যে ধারণা পেতে গেলে আমরা যেটা তৈরি করি সেটাকে বলি আমরা এসেক্স পিরামিড বা বয়স পিরামিড এগুলো বিভিন্ন আকৃতির হয় কোন পিরামিডের প্রশস্ত আকৃতি কোন পিরামিডের ঘন্টা আকৃ পিরামিড হয় কোনোটায় কলসাকৃতি পিরামিড এইভাবে বিভিন্ন ধরনের আকৃতি হয়ে থাকে এবং তার উপরে আকৃতি দেখেই চেনা যায় যে কোন বয়সের জনসংখ্যা কোথায় বেশি অর্থাৎ কোনো দেশের এই পিরামিডের আকৃতি থেকেই তাদের জনসংখ্যা এবং জনঘনত্বের ধারণা পাওয়া সম্ভব এরপরে আসছি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি বলতে আমরা বুঝি যে জনসংখ্যা কখনও স্থির অবস্থায় থাকতে পারে না এর একটা পরিবর্তনশীল ধর্ম রয়েছে অর্থাৎ কোথাও এটা বৃদ্ধি পাবে আবার কোথাও এটা হ্রাস পাবে জন সেই জন্য জনসংখ্যা একটা হচ্ছে গতিশীল ধর্ম বা জনসংখ্যার একটা বৈশিষ্ট্যই হচ্ছে গতিশীলতা পপুলেশনে একটা সচল অবস্থা প্রকাশ করা হয় এই পপুলেশন বৃদ্ধির মধ্যে দিয়ে এটাকে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্স ইজল টু আর প্লাস পি মাইনাস কিউ মাইনাস এক্স এখানে এই ফর্মুলাটি দিয়ে জনসংখ্যার বৃদ্ধি করা হয় এক্স হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর হচ্ছে রেট অফ ন্যাটালিটি বা জন্ম জন্মহার আর পি হচ্ছে পরি অভিবাসন অর্থাৎ যারা বিদেশ থেকে এসে দেশে বসবাস করে বা পড়াশোনা করে অভিবাসনের জন্য আসে যেটাকে আমরা পরিব্রাজক বলে থাকি আগেকার দিনে তো সেটাকে বলছি আমরা মোট জনসংখ্যা মাইনাস কিউ অর্থাৎ মর্টালিটি কতজন মারা যায় মৃত্যুহার এবং এস অর্থাৎ বিদেশে কতজন চলে যায় কোন একটা অঞ্চল বা দেশ থেকে বিদেশে চলে যায় সেই সংখ্যাটা যুক্ত করে দুজনের বিয়োগফালি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি এছাড়াও পরিবেশগত বাধা পরিবেশগত বাধা বলতে খাদ্যাভাব পুষ্টির অভাব জল বাসস্থানের অভাব এগুলোকে পরিবেশগত বাধা বলছি পরিবেশগত বাধা বিস্তার জৈব শক্তি এবং বিচ্ছিন্নতা বা চৌহদ্দি নির্ধারণ ইত্যাদি বিষয়গুলি জনসংখ্যা কোনো অঞ্চলে বা কোনো দেশের জনসংখ্যাতে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে আজকে এই পর্যন্ত পড়ালাম